Bismillahirrahmanirrahim. Medicine Gallery YouTube চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম। বন্ধুরা, আমরা আজকে কথা বলবো ফেক্সো 120। বন্ধুরা, এটার জেনেটিক নেম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 120 মিলিগ্রাম। বন্ধুরা, এটা হচ্ছে একটা সুনামধন্য কোম্পানি প্রোডাক্ট, এটা হচ্ছে একটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। বন্ধুরা, এটা আপনার এক বক্সে থাকে, 50 পিস ট্যাবলেট থাকে এক বক্সের ভিতরে। বন্ধুরা, এটার প্রাইস হচ্ছে বন্ধুরা এখানে 400 টাকা। এই যে বন্ধুরা, এটা প্রাইস হচ্ছে বন্ধুরা দেখেন এমআরপি, এটা প্রাইস হচ্ছে বন্ধুরা এক বক্সের এমআরপি হচ্ছে 400 টাকা। এবং এক বক্সে ওষুধ থাকে বন্ধুরা, 50 পিস থাকে ওষুধ বন্ধুরা। এটা বন্ধুরা হচ্ছে আপনারা অবশ্যই ক্রয় করার আগে আপনারা ওষুধের এক্সপায়ার ডেট দেখে কিনবেন, নতুবা আপনারা প্রতারিত হতে পারেন যে কোনো সময়। বন্ধুরা, এটার সেবন বিধি হচ্ছে বন্ধুরা আপনার বিভিন্ন আপনার বয়স অনুযায়ী আপনার ডোজের পরিমাণটাও আপনার ক্যাটাগরি ভিন্ন হয়ে থাকে অনুযায়ী। তো বন্ধুরা, যে কোনো ওষুধ আপনারা ক্রয় করার আগে আপনারা অবশ্যই ডেট দেখে কিনবেন, আর যে কোনো ওষুধ সেবন করার আগে আপনারা অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ ফার্মাসির কাছ থেকে জেনে নেবেন যে ওষুধের সেবন বিধিটা কীভাবে খেতে হবে এবং কার কোন বয়স অনুযায়ী ডাক্তার এটা দেখি ওনাদের সাজেস্ট করবেন। তবে বন্ধুরা, এটা ডাক্তারের একটা পছন্দনীয় ঔষধ, এবং যখন দেখা যায় যে বিভিন্ন রোগীদের সময় যেমন হাঁচি, কাশি, চুলকানি বা হচ্ছে আপনার অ্যালার্জি জাতীয় সমস্যা, বা অনেকে দেখা যায় যে আপনার সিজনাল চুলকানি যে আপনার সমস্যাগুলো দেখা দেয়, তো এই সময় এই ফেক্সো 120 ক্যাপসুলটা খুবই ভালো কার্যকারিতা এবং শরীরের সাথে খুবই সহায়কপূর্ণ ভূমিকা রাখে। এবং এটা খাওয়ার সাথে সাথেই খুব ভালো পরিমাণে ফলাফল পাওয়া যায় খুব দ্রুত। এই জন্য ফেক্সো 120 ডাক্তারদের একটা পছন্দনীয় ওষুধ, এবং এই ওষুধটা আপনি আপনার যে কোনো ফার্মাসি, নিকট ফার্মাসি দোকান থেকে পেয়ে যাবেন আপনারা এই ফেক্সো 120। বন্ধুরা, তবে বন্ধুরা, আপনার যে কোনো ওষুধ আপনারা অবশ্যই সেবনবিধি বা খাওয়ার আগে আপনারা কেউ ভিডিও দেখে ওষুধ খাবেন না, কারণ অবশ্যই আমরা ভিডিও মাত্র আপনাদের প্রাথমিক নলেজ দেওয়ার জন্য আমি আপনাদের ভিডিও বানাই, যেন আপনারা ওষুধ সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা জানতে পারেন। সেই জন্য বন্ধুরা, অবশ্যই আপনারা যখন ওষুধ সেবন করবেন তখন একজন অভিজ্ঞ ফার্মাসির কাছ থেকে আপনারা জেনে নেবেন, তাহলে যেরকম আপনাদের রোগের যে সমস্যাটা হবে যেমনি যাচাই করা যাবে, তেমনি ওষুধটাও খুব আপনারা সেভাবে খেলে খুব দ্রুত আপনার রোগ থেকে আপনারা নিরাপদ থাকতে পারবেন। বন্ধুরা, আর যে কোনো ওষুধ আপনারা অবশ্যই শিশুদের হাতের নাগালে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় রাখবেন। বন্ধুরা, এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তবে বন্ধুরা, আর দেরি করব না, আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আবার আগামী দিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আজকের মধ্যে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।